বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় ক্লাস টুর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সাথে এখন আমাদের সৌভাগ্য যে দেখা হচ্ছে, কথা হচ্ছে, তারপরও তোমাদের সাথে, তোমাদের যেহেতু একদিন ক্লাস হয়, সবগুলো সিলেবাস শেষ হয় না, তো যার কারণে আমাদের এই অনলাইন ক্লাস যেই সার্ভিসটা আছে সেটা আমরা চালিয়ে যাচ্ছি। তো আশা করি তোমরা অনলাইন ক্লাসের সাথে সাথে স্কুলেও এসে যা পড়া হচ্ছে সেগুলো সম্পর্কে ভালোভাবে তোমরা জেনে নিচ্ছ। তো যা হোক, চলো আমরা আমাদের, যেহেতু আমাদের তৃতীয় শ্রেণী অভিজ্ঞতা শেষ হয়েছে, এখন আমাদের বার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে সামনে। তো বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে আছে কাজের আনন্দ, ঠিক আছে, আর কি আছে, মুক্তিযুদ্ধের একটি সোনালি পাতা, আর সবাই মিলে করি কাজ, ঠিক আছে। তো চলো, কাজের আনন্দ কে লিখেছেন আমরা আজকে এই কবিতাটি একটু পড়বো। কাজের আনন্দ কবিতাটি কে লিখেছেন? নবকৃষ্ণ ভট্টাচার্য। পৃষ্ঠা নাম্বার ছেষট্টি তোমরা সবাই খুলো। তো দেখো, কাজের আনন্দ কে লিখেছেন, খুবই সুন্দর একটা কবিতা। এখানে পিপিলিকা, তারপর তোমার ছোট পাখি কিভাবে তাদের কাজগুলো করে, সে মৌমাছি, সেগুলোই বলা হয়েছে। তো দেখো, কাজের আনন্দ কবিতার মধ্যে নবকৃষ্ণ ভট্টাচার্য বলেছেন, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি ছোট পাখি, কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা, আনি আছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা পিপিলিকা, দলবল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। তাহলে এখানে কি বলেছে, আমরা এটার অর্থটা একটু বোঝার চেষ্টা করি। মৌমাছিকে জিজ্ঞেস করছে যে, মৌমাছি মৌমাছি, তুমি কোথাও নেচে নেচে যাচ্ছ, একটু দাঁড়াও। তা এখন বলছে, না এখন দাঁড়াবার সময় নেই, কারণ ওখানে ওই বনে ফুল ফুটেছে, ওখান থেকে আমাকে মধু সংগ্রহ করতে হবে। তারপর দেখো, এরপর ছোট পাখিকে বলছে, ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। সেম কথা তোমার ছোট পাখিও বলছে, কি বলছে, এখন না কব কথা, আনি আছি তৃণলতা, অর্থাৎ ছোট ছোট ঘাস, ঠিক আছে, আপনার বাসা আগে বুনি, এখন কথা বলার সময় নেই, এখন আমার কাজ করার সময়, আমার বাসাটা আমি আগে বুনে নেই, এরপর আমি কি করব, তোমার সাথে কথা বলবো। এরপর বলছে, পিপিলিকা পিপিলিকা, অর্থাৎ পিপিলিকা মানে কি, পিঁপড়া, পিঁপড়াকে বলছে, পিঁপড়া পিপিলিকা পিপিলিকা দলবল, অর্থাৎ দল, পিঁপড়া সবসময় খেয়াল করেছো যে একসাথে চলাফেরা করে, ঠিক আছে, দল নিয়ে চলাফেরা করে। তো বলছে, পিপিলিকা পিপিলিকা, দলবল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই বলি, বলছে, শীতের সঞ্চয়ে চাই, খাদ্য খুঁজিতে যে তাই, ছয় পায়ে পিল পিল চলি, অর্থাৎ পিঁপড়ের চলার চলাকে কি বলছে, পিল পিল, আর পিঁপড়ের কয়টা পা, ছয়টা পা, আর শীতের সঞ্চয় বলছে, সঞ্চয় অর্থ কি, জমা করা, অর্থাৎ শীতের সময় সহজে ঠান্ডার ভেতরে পিঁপড়া বের হয় না, তাই তোমার শীতের খাবারটাকে, খাবার সঞ্চয় করার জন্য, শীতের সময় বের না হলে তো খাবার কীভাবে খাবে, তো শীতের আগে যে সময়টা আছে ওই সময়টাকে কাজে লাগিয়ে পিঁপড়ে কী করছে, খাবার সংগ্রহ করছে, ঠিক আছে, অর্থাৎ সঞ্চয় করছে, যাতে পরবর্তীতে যদি কখনো কোনো প্রবলেমে বা সমস্যায় পড়ে তাহলে ওখান থেকে খেতে পারবে, বুঝতে পেরেছো। তো তোমরা এই যে কাজের আনন্দ কবিতাটা, এটা শিখবে, ঠিক আছে, আমি 10 লাইন 12 লাইন 15 লাইন বলবো না, তোমরা সবাই যদি পারো পুরোটাই শিখে ফেলার চেষ্টা করবে, ঠিক আছে। 10 লাইন তো পরীক্ষার খাতা লিখতে দেওয়া হয়, যদি আমি যদি বলি যে লাস্টের শেষ থেকে 10 লাইন লিখো, তাহলে তো তোমরা বেকায়দায় পড়ে যাবে, তাই আমি বলবো
পুরো কবিতাটাই কি করবে, শিখে নেবে। সাথে এর কিছু শব্দের অর্থ আছে, বুঝতে পেরেছো শব্দের অর্থগুলো শিখতে পারবে? না, তাহলে তোমরা আজকে একটা কাজ করবে, সেটা হলো আগামী ক্লাসে আমি তোমাদেরকে শব্দার্থ শূন্য স্থান পড়াবো এই চ্যাপ্টারের। তোমরা আপাতত এই চ্যাপ্টারটার এই যে কাজের আনন্দ কবিতাটা কি করবে, মুখস্থ করে 10টা লাইন বলবো না বলেছি, তোমরা কি করবে শিখে নেবে, ঠিক আছে? হয়তো বা শেষের 10 লাইনেও আমি লিখতে দিতে পারি, বা প্রথম 10 লাইন আমি লিখতে দিতে পারি, বা মাঝের 10 লাইন আমি লিখতে দিতে পারি। তো ঠিক আছে বাচ্চারা, আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।